সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। এখনও অবধি যিনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তিনাদের প্রতি আমার একান্ত অনুরোধ, আপনারা শীঘ্রই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সো দ্যাট আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিও আপলোডের নোটিফিকেশন আপনারা দ্রুত পেয়ে যাবেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জিএনএম বা এনএম এর যে প্রফেশনাল কম্বাইন্ড মেরিট লিস্ট বেরিয়েছে সেটা দেখবেন। হ্যাঁ, আজ থেকে কিছুদিন আগে যখন জিএনএম বা এএনএম এর ফর্ম ফিল আপ হচ্ছিল, তখন আমি আপনাদের দেখিয়েছিলাম কীভাবে জিএনএম বা এএনএম এ ফর্ম ফিল আপ করতে হবে। এখন সম্প্রতি জিএনএম এবং এএনএম এর কম্বাইন্ড মেরিট লিস্ট বেরিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার ও ডেট অফ বার্থ বা জন্ম তারিখ দিয়ে আপনারা নিজেদের কম্বাইন্ড র্যাঙ্কটি দেখতে পাবেন। চলুন সর্বপ্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারটি খুলে নিই এবং সেখানে গিয়ে লিখি ডাব্লিউবি হেলথ। লেখার পরে আমরা দিয়ে সার্চ দেওয়ার ফলে প্রথম যে ওয়েবসাইটটি খুলে গেল www.wbhealth.gov.in, এখানে ক্লিক করে নেওয়ার ফলে এই আমাদের সামনে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল হোম পেজটি খুলে গেল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের। এখানে দেখুন কতগুলি আমাদের সামনে নোটিশ, ড্যাশবোর্ডের ওপর কতগুলি নোটিশ আকারে আসছে। এইখানে আমরা দেখে নেব কাউন্সেলিং অ্যান্ড অ্যাডমিশন ফর্ম অফ জিএনএম এএনএম আর কোর্স 2019, এখানে আমরা ক্লিক করে নেব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে। আপনাদের হয়তো মনে পড়ছে এই পেজের মধ্যে দিয়ে আমরা কিন্তু জিএনএম বা এএনএম এর ফর্ম ফিল আপ করেছিলাম। এখানে আপনারা যেটা করবেন, আপনারা ভিউ প্রভিশনাল র্যাঙ্কে এখানে গিয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনাদের ফর্ম নাম্বার চাইবে, এখানে আপনারা আপনাদের ফর্ম নাম্বারটি দেবেন এবং এখানে আপনাদের ডেট অফ বার্থ, যেটি আপনাদের জন্ম তারিখ ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলেন, সেটি দিয়ে সার্চ করলেই আপনাদের বেরিয়ে আসবে যে আপনাদের কী অবস্থা, এখন র্যাঙ্ক হয়েছে কিনা বা র্যাঙ্ক হলে কত র্যাঙ্ক ইত্যাদি ইত্যাদি। এছাড়াও আপনারা যদি মেরিট লিস্টে লক্ষ্য করতে চান যে একদম পুরো মেরিট লিস্টে আপনারা দেখবেন, সেক্ষেত্রে আপনারা এইখানে এই নোটিশের দিকে ক্লিক নজর রাখবেন এবং দেখুন এখানে প্রথম নোটিশ চলে আসছে প্রফেশনাল কম্বাইন্ড মেরিট লিস্ট ফর জিএনএম ফিমেল ফর দ্য সেশন অক্টোবর 2019 টু সেপ্টেম্বর 2020। এখানে আপনারা ক্লিক করে নিতে পারেন। এখানে ক্লিক করে নিলে দেখুন মহিলাদের জন্য জিএনএম এর যে মেরিট লিস্ট বেরিয়েছে কম্বাইন্ড মেরিট লিস্ট সেটা এখানে দেওয়া রয়েছে। এটি অনেক অনেকটাই বড় মেরিট লিস্ট। এটি কতজনের না, এটি আপনার প্রায় 10,000, প্রায় এটি 10,000-এরও বেশি জনের, এটি 102,799 জনের কম্বাইন্ড মেরিট লিস্ট বার করা হয়েছে। ঠিক আছে, 102,799 জনের কম্বাইন্ড মেরিট লিস্ট বেরিয়েছে ফিমেলের। এবার যদি আপনারা মেল দেখতে চান, অর্থাৎ মেল জিএনএম যেটি ছিল, দুটো নার্সিং স্কুল ছিল সেখানে পড়ানো হবে বলা হয়েছিল, সেই মেল জিএনএম এর যদি আপনারা দেখতে চান তাহলে এই নোটিশ বোর্ডের ওপর নজর রাখুন এবং এই দেখুন প্রফেশনাল কম্বাইন্ড মেরিট লিস্ট ফর জিএনএম মেল, এইখানে আপনারা ক্লিক করে নেবেন এবং এখান থেকে দেখুন পুরুষদের যে জিএনএম কোর্সের জন্য কম্বাইন্ড মেরিট লিস্ট বেরিয়েছে প্রফেশনাল সেটি এখানে আছে। টোটাল এখানে দেওয়া হয়েছে, টোটাল সিট হচ্ছে, টোটাল র্যাঙ্ক বেরিয়েছে আপনার 22,992 জনের, 22,992 জনের একটি কম্বাইন্ড র্যাঙ্ক বার করা হয়েছে। এছাড়াও এএনএম, এএনএম এর যদি আপনারা মেরিট লিস্টটি দেখতে চান, কম্বাইন্ড মেরিট লিস্ট বা প্রফেশনাল মেরিট লিস্ট যাই বলুন না কেন, সে তাহলে আপনাদেরকে নজর রাখতে হবে এইখানে। দেখুন এই যে এখানে রয়েছে প্রফেশনাল কম্বাইন্ড মেরিট লিস্ট এএনএম আর ফর ফিমেল, শুধুমাত্র মহিলাদের জন্য। দেখুন এটা হচ্ছে এএনএম এর, এখানে আপনার এই যে এএনএম এর তালিকা কম্বাইন্ড মেরিট পজিশনের, এখানে আপনার 59,204 জনের একটি কম্বাইন্ড মেরিট পজিশন বার করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল জিএনএম মেল ফিমেল এবং এএনএম এর কম্বাইন্ড মেরিট
লিস্ট যেটি বেড়েছে সম্প্রতি, সেটি আপনারা কোথা থেকে দেখবেন, কীভাবে দেখবেন সব কিছু আপনাদের জানিয়ে দেওয়া হলো। এছাড়াও যদি আপনাদের কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক ডেসক্রিপশনে তিনটেরই, অর্থাৎ জিএনএম মেল, জিএনএম ফিমেল, এএনএম রেসিডেন্সিয়াল, তিনটেরই পিডিএফ ফাইলের লিঙ্ক দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে মতো ওখান থেকে ডাউনলোড করেও দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, সেই সঙ্গে একটি শেয়ার করবেন। অনেক অনেক আপনাদেরকে ধন্যবাদ।